আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায়ের একশো দশ থেকে একশো বারো পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন সপ্তম অধ্যায় বাজনার উৎসব এর পঞ্চম সেশন এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে পঞ্চম সেশন তুমি ভাবছ শিখন অভিজ্ঞতার নাম বাজনার উৎসব তাহলে সেই উৎসবটা কখন হবে কীভাবে হবে এই সেশনেই সেটা হবে তবে বাজনা বাজানোর জন্য বাদ্যযন্ত্র তোমাদেরকেই তৈরি করে নিতে হবে তার আগে চলো শব্দের কম্পনের তারতম্যের জন্য শব্দের ধরন কেমন পরিবর্তন হয় তা একটা পরীক্ষণ করে দেখে নেওয়া যাক এই পরীক্ষণের জন্য তোমাদের প্রয়োজন হবে আটটি একই রকমের কাছের কাপ অথবা গ্লাস আর দরকার একটা ধাতব চামচ স্কুলে এরকম একই ধরনের আটটি গ্লাস আছে কিনা সেটা দেখো এবার গ্লাসগুলোকে পরপর সাজিয়ে প্রথম গ্লাসে একবারে কানায় কানায় পানি পূর্ণ করে নাও পরের গ্লাসে খানিকটা কম পানি দিয়ে ভরে নাও তারপরে গ্লাসে আরও একটু কম পানি এভাবে শেষ ক্লাস পর্যন্ত পানি কমাতে কমাতে শেষেরটা একেবারে পানি শূন্য রাখো ব্যাস জলতরঙ্গ পরীক্ষণের জন্য প্রস্তুত এবার ধাতব একটা চামচ দিয়ে গ্লাসের কিনারায় আঘাত করে দেখো তো কোন গ্লাস দিয়ে কেমন শব্দ তৈরি হচ্ছে যে গ্লাস বা কাপ পানি দ্বারা পূর্ণ সেটা থেকে সবচেয়ে মোটা শব্দ উৎপন্ন হয় পরে গ্লাস বা কাপগুলোতে পানির পরিমাণ ক্রমান্বয়ে কম থাকায় ক্রমান্বয়ে চিকুন শব্দ উৎপন্ন হয় এবং খালি গ্লাস বা কাপে সবচেয়ে চিকুণ শব্দ উৎপন্ন হয় কারণ এখানে কোনো পানি ছিল না পানি দ্বারা পূর্ণ গ্লাসে বা কাপে আঘাত করলে গ্লাস বা কাপের অনুগুলোর কম্পন হয় কম্পন কম হয় অর্থাৎ কম্পাঙ্ক কম হয় আর খালি গ্লাসের বা কাপের ক্ষেত্রে গ্লাস বা এটা গ্লাস হবে গ্লাস বা কাপের অনুগ্রহ কম্পন বেশি হয় অর্থাৎ কম্পাঙ্ক বেশি হয় শব্দের কম্পাঙ্ক বেশি হলে শব্দ চিকুন হয় আর শব্দের কম্পাঙ্ক কম হলে শব্দ মোটা হয় তোমাদের ক্লাসের কেউ যদি সরগাম জেনে থাকো তাহলে সুর অনুযায়ী কম্পাঙ্ক টিউন করে নিতে পারো যেমন সারে গামা পাধা নিসা সারের সা এর কম্পাঙ্ক দুশো ছাপ্পান্ন হার্স রেয়ের কম্পাঙ্ক দুশো আটাশি হার্চ গায়ের কম্পাঙ্ক তিনশো বিশ মা তিনশো একচল্লিশ পা তিনশো চুরাশি হার্চ ধা চারশো সাতাশ হার্চ নি চারশো আশি এবং সা হচ্ছে পাঁচশো বারো হার্চ ঠিক আছে তোমরা দেখলে পানির উচ্চতার কম বেশির জন্য শব্দের তীক্ষ্ণতা ও তীব্রতার কেমন কম বেশি হচ্ছে তোমরা এবার যে বাদ্যযন্ত্র বানাবে এই কি কাজে লাগাতে পারো আর প্রথম সেশনে বিভিন্ন ধরনের প্রচলিত বাদ্যযন্ত্রগুলো তো দেখেছোই শিক্ষকের নির্দেশে পাঁচ থেকে ছয় জনের এক একটি দলে বসে পরিকল্পনা করে নাও কেমন বাদ্যযন্ত্র বানাবে কি কি উপকরণ লাগবে সেগুলো কিভাবে সংগ্রহ করবে এগুলো সেশনের পূর্বেই জোগাড় করে রাখবে দলের প্রত্যেকে আলাদা আলাদাভাবে এক একটা বাদ্যযন্ত্রের পরিকল্পনা করো তোমার পরিকল্পনা নিচে লিখে বা এঁকে রাখো ঠিক আছে তা আসো আমরা হচ্ছে এখানে অনেকগুলো নমুনা দেখব প্রথম নমুনা বা পরিকল্পনা এক হচ্ছে চিকন বাঁশ ও ছিদ্র করার জন্য ধারা হলো ফলা দিয়ে বাঁশি তৈরি করা এক প্রথমে বাঁশির একটি চিত্র এঁকে নেই দুই একটি চিকন বাঁশকে এমনভাবে কেটে নিতে হবে যাতে বাঁশের কর্তৃত অংশে যেন একটি মাত্র জয়েন্ট থাকে এবং সেই জয়েন্ট যেন কর্তৃত বাঁশের এক প্রান্তে থাকে তিন জয়েন্টের যে পাশে বাঁশের দৈর্ঘ্য বেশি সে পাশে জয়েন্টের কাছাকাছি একটি ছিদ্র ও জয়েন্ট হতে কিছুটা দূরে আরও ছয়টি ছিদ্র করতে হবে এই ছয়টি ছিদ্র কাছাকাছি ও পরস্পরের হতে প্রায় সমদূরত্বে হতে হবে চিত্রের মতো করে বাঁশের মধ্যে ছিদ্র করার জন্য ধাওয়ালো ফলা দিয়ে মোট সাতটি ছিদ্র করে নিই এই হচ্ছে চিত্রটা ঠিক আছে এই যে ছয়টা চিত্র ছয়টা চিত্র এখানে একটা চিত্র এ হচ্ছে মোট সাতটা চিত্র চিত্র হয়ে করে আমরা বাসি তৈরি করতে পারি তারপর দেখো পরিকল্পনা দুই কার্ডবোর্ড কার্ডবোর্ড আঠা কাগজ রঙিন কাগজ পেন্সিল পেপার কাটার স্কেল সুতা বা তার ও কার্ডবোর্ড কাটার দিয়ে গিটার তৈরি করা এক প্রথমে আমার পরিকল্পিত গিটারের ছবি এঁকে নেই দুই কার্ডবোর্ড কাটার জন্য স্কেল ও পেন্সিলের সাহায্যে কার্ডবোর্ডের উপর প্রয়োজনীয় মাপ অনুযায়ী নকশা এঁকে নেই তিন এবার নকশা অনুযায়ী কার্ডবোর্ডটা কেটে নেই চার এখন আঠার সাহায্যে কার্ডবোর্ডের টুকরাগুলো জোড়া লাগিয়ে চিত্রের মতো বস্তু তৈরি করি এবং রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নেই পাঁচ এবার চারটি ভিন্ন ভিন্ন ব্যসার্থের তার অধক্রম অনুসারে চিত্রের মতো করে ছোট ছোট আলপিন এক ইঞ্চির এবং নাটগুলোর মধ্যে লাগিয়ে নিতে হবে এই হচ্ছে ছবিটা এভাবে হচ্ছে আমরা গিটার তৈরি করতে পারবো ঠিক আছে তিন নম্বর পরিকল্পনা বা তিন নম্বর নমুনা হচ্ছে পট বা ক্যান তার রঙিন কাগজ পেন্সিল ছিদ্র করার জন্য ধারালো ফলা ও বাঁশের চোঙা দিয়ে একতারা তৈরি করা এক প্রথমে আমার পরিকল্পিত একতারা চিত্র এঁকে নেই চিত্র একে এটা আছে দুই এবারে আমরা সংগৃহীকৃত পট বা ক্যানের উপরের অংশ কেটে ফেলে দিই তিন একটি বাঁশের চোঙা হতে কিছু অংশ কেটে ফেলে দিই যেন চিমটা এর মতো একটা বস্তু তৈরি হয় চিত্র দুয়ে দেখব চার তারের সাহায্যে চিত্র একের মতো করে পট বা ক্যান ও কাটা বাঁশ বেঁধে নেওয়ার জন্য পট বা ক্যানের প্রত্যেক সাইডে দুই জোড়া করে ছিদ্র করে নিতে হবে তারপর ওই কাটা বাসও পট বা ক্যান বেঁধে নিতে হবে পাঁচ পট বা ক্যানের তলদেশে ছিদ্র করে তারের এক প্রান্ত প্রবেশ করিয়ে সেই প্রান্তে কোনো কিছু বেঁধে দিয়েই যেন বেরিয়ে না আসে এবং তারের অন্য প্রান্ত বাঁশের উপরের অংশে থাকা নাটের সাথে বেঁধে দিতে হবে ছয় নম্বর হচ্ছে তারপর কাগজ দিয়ে মুড়িয়ে নেব এই হচ্ছে ছবিটা কাটা বাস পট বা ক্যান এখানে আছে যেটা দ্বারা আমরা হচ্ছে একতারা তারা বানাচ্ছি আর চিত্র দুই কাটা বাসের অংশ দেওয়া আছে এরপর দেখো পরিকল্পনা চার বা নমুনা চার হচ্ছে কাচের বা সিরামিকের কাপ গ্লাস ধাতব চামচ ও পানি দিয়ে জলতরঙ্গ তৈরি করা তো একই রকম আটটি কাচ বা সিরামিকের গ্লাস নিয়ে এক একটাতে এক এক দৈর্ঘ্য পর্যন্ত পানি দ্বারা পূর্ণ করে গ্লাসগুলোতে একটি ধাতব চামচ দিয়ে জলতরঙ্গ তৈরি করা হবে এই যে এটা হচ্ছে জল পূর্ণ এরপর একটু কম জল দ্বারা পূর্ণ আরও কম আরও কম এভাবে কমতে কমতে শেষেরটা খালি অর্থাৎ জল শূন্য ধাতব চামচ দিয়ে আমার যখন এগুলোর উপর আঘাত করবো এক একটা থেকে এক এক ধরনের শব্দ তৈরি হবে চারটি সম আকৃতির গ্লাস এটা কি জলতরঙ্গ বাদ্যযন্ত্রের একটা ছবি পরিকল্পনা পাঁচ হচ্ছে কি পুরনো আমের আটি দিয়ে আম আটির ভেবু তৈরি করা এক প্রথমে একটি শুকনো আমের আটি সংগ্রহ করতে হবে আম খাওয়ার পর পরিত্যক্ত আটি কিছুদিন ফেলে রাখলে তা শুকিয়ে যায় দুই শুকনো আমের আটির দুদিকে শক্ত খোসা ছাড়িয়ে দিলে ভেতরে এক ধরনের নরম কষি পাওয়া যাবে তার এক প্রান্ত দেয়ালে বা থামে বেরার গায়ে একটু খসিয়ে নিলে আম আটির তৈরি হয়ে যাবে চিত্রে আমরা আমাটির ভেপু দেখতে পাচ্ছি এরপর দেখো পরিকল্পনার ছয় হচ্ছে কি পেঁপে পাতার পত্রবিন্ত পেন্সিল স্কেল ঘুড়ি পলিথিন ও চিকন দড়ি দিয়ে পেঁপে প্রথমে আমার পরিকল্পিত পেঁপে পাতার বিন্দু দিয়ে তৈরিকৃত বাঁশির চিত্র এঁকে নেই এবার সংগৃহীকৃত পেঁপের বৃত্তের এক পাশ পাতলা পলিথিন দিয়ে ঢেকে বেঁধে নিই যেন পলিথিন টান অবস্থায় থাকে কারণ পলিথিন যত টান অবস্থায় থাকবে বাঁশি তত ভালো বাঁচবে এটা হবে কি এটা হবে ছুরি ঘুরি না ঠিক আছে তারপর তিন নাম্বার আছে কি এবার যে পাশে পলিথিন লাগিয়েছে সে পাশে ছুরি দিয়ে একটি ছিদ্র করে নিই হয়ে গেল আমার পেপে পাতার বৃত্ত দিয়ে তৈরি বাসি এই হচ্ছে ছবিটা ঠিক আছে পেপে পাতার বিন্তের বাসি এবার দলের অন্যদের পরিকল্পনা দেখো তোমারটা সহ বাকি সবার পরিকল্পনা দেখে সিদ্ধান্ত নাও কোনটি সবচেয়ে ভালো পরিকল্পনা হয়েছে এবার সবাই মিলে সেই বাদ্যযন্ত্রটি বানাবে তবে তার আগে যে বাদ্যযন্ত্রটি সবাই মিলে নির্বাচন করলে সেটির পরিকল্পনা বা নকশা নিচে এঁকে বা লিখে রাখো আর কেন এটিকে নির্বাচন করলে তাও উল্লেখ করতে কিন্তু ভুলো না সেখানে এখানে বাদ্যযন্ত্রের পরিকল্পনা বা নকশাটা করতে হবে এবং কেন সবচেয়ে কার্যকর ও বাস্তবসম্মত মনে হলো তার যুক্তি দিতে হবে তার আমরা এই ছকটা পূরণ করি বাদ্যযন্ত্রের পরিকল্পনা নকশা বাদ্যযন্ত্রের নাম হচ্ছে কি গিটার পরিকল্পনা হচ্ছে কি কার্ডবোর্ড আঠা কাগজ পেন্সিল পেপার কাটার স্কেল সুতা বা তার দিয়ে কার্ডবোর্ড কাটার দিয়ে গিটার তৈরি করা যুক্তি কি এক বিভিন্ন কম্পানিংয়ের শব্দ সৃষ্টি করার সুবিধা গিটারের তারগুলো ব্যাসার্থ ভিন্ন ভিন্ন হয় তারগুলোকে টোকা দিলে তারগুলো কম্পন ভিন্ন ভিন্ন হয় ফলে ভিন্ন ভিন্ন কম্পানি শব্দ তৈরি হয় দুই সহজেই টিউনিং করার সুবিধা গিটারের উপরের দিকে থাকা নাটগুলোর সাহায্যে গিটারের তারগুলোকে সহজেই টিউনিং করা যায় তিন বিভিন্ন ধরনের গানে বাজানো সম্ভব গিটার বাজি বিভিন্ন ধরনের গান করা সম্ভব এ পরবর্তী ক্লাসে আমরা ষষ্ঠ সেশন নিয়ে আলোচনা করব তো পরিকল্পনা অনুযায়ী দলের সবাই মিলে কাজে লেগে যাও তোমাদের তৈরি বাদ্যযন্ত্র বানানোর কাজে চাইলে এর একটি নামও দিতে পারো দলে বসে বাদ্যযন্ত্রটি বানানো হয়ে গেলে এটি কিভাবে কাজ করে কিভাবে সুরের অথবা শব্দের পরিবর্তন হয় তা আলোচনা করে নিচের খালি জায়গাতে ছবি সহ বর্ণনা করে লেখ সবশেষে তোমরা চাইলে ক্লাসের সব বাদ্যযন্ত্র মিলিয়ে একটা গান অথবা ছড়া গান বাজিয়ে শোনাতে পারো সেটা সম্ভব না হলে সবার বাড়ানো বাদ্যযন্ত্র দিয়ে শ্রেণীকক্ষের মধ্যে একটা প্রদর্শনীর আয়োজন করতে পারো ঠিক আছে তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এটা দেখব এবং ফিরে দেখা কিছু প্রশ্ন আছে সেখানে আমরা প্রশ্নগুলোর সমাধানও দেখব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন সপ্তমাধ্যায় বাজনার উৎসব পঞ্চম সেশনের একশো দশ পৃষ্ঠা একশো এগারো পৃষ্ঠা এবং একশো বারো পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ